আসসালামু আলাইকুম ডিয়ার ওভিডেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হলুদের কার্যকারিতা সম্পর্কে চলুন জেনে আসি হলুদের কার্যকারিতা এবং গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জেনে আসি হলুদকে বলা হয় সোনালি মশলা উৎপত্তি স্থল পর্যাপ্ত দেশে হলেও ভারত উপমহাদেশে মশলা হিসাবে হলুদের ব্যবহার ব্যাপক এছাড়াও রূপচর্চা উপাদান হিসাবে হলুদের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে অ্যান্টিসেপটিং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিজিং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং বিভিন্ন ভেজস গুণের কারণে হলুদের ব্যবহার হয়েই থাকে ত্বক চুল ছাড়াও দাঁতের যত্নে হলুদে রয়েছে অধিক কার্যকারী ক্ষমতা আয়ুর্বেদের জন্মলগ্ন থেকেই হলুদের সঙ্গে এই শাস্ত্রের একটা নারীর সম্পর্ক হাজার বছর আগে তৎকালীন আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা জানতেন প্রাকৃতিক এই উপাদানটি হল একটি পুষ্টিকর উপাদানের পাওয়ার হাউস যাকে ঠিক উপায়ে যদি কাজে লাগানো যায় তাহলে শরীর নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না মানুষের শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এসে বাসা বাঁধে এই হলুদ যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার আর শরীর নিয়ে কোনো টেনশনই থাকবে না এমন ভাবা ভিত্তিহীন ছিল না তা আজকে নানা গবেষণায় প্রমাণ মেলে বিশেষজ্ঞদের একাধিক স্টাডিতে দেখা গেছে হলুদের অভ্যন্তরে রয়েছে প্রচুর মাত্রায় অক্সিডেন্ট ভাইরাল অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়াল উপাদান সেই সঙ্গে মজুদ রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ক্যাসিনোজেনিক প্রপার্টিজ যা নানাভাবে শরীরকে মজবুত রাখতে এবং কঠিন থেকে কঠিনতর রোগ হতে বিরত রাখে বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় হলুদ পিরিয়ডের যে একটা যন্ত্রণা মেয়েদের যে মাসিকের সময় যে একটা পিরিয়ড হয় সেই পিরিয়ডের যে যন্ত্রণা হয় তা হলুদ খেলেও বিশেষ করে এটা কুমে দিতে সক্ষম তাই বিশেষজ্ঞরা খালি পেটে এক টুকরা কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন তাহলে বন্ধুরা চলুন জেনে আসি হলুদের উপকারিতা সম্পর্কে প্রথমত এক ডায়াবেটিস কমায় দ্বিতীয়তে ক্ষত সারায় তৃতীয়তে আছে মাথার যন্ত্রণা কমিয়ে দেয় চতুর্থতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে পঞ্চম হলুদে ওজন নিয়ন্ত্রণ করে ষষ্ঠতে আসতেছি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে সপ্তমে আসতেছি লিভারের ক্ষমতা বৃদ্ধি পায় অষ্টমে আছে হাসি কাশির সময় হলুদের কার্যকারিতা অনেক ব্যাপক নবমে আসতেছি রূপচর্যার অন্যতম উপাদান হিসেবে হলুদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দশমে আসতেছি হজম ক্ষমতা বাড়িয়ে দেয় কাঁচা হলুদ খেলে পরে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কাঁচা হলুদে গ্যাস অম্বল থেকে মুক্তি মেলে গ্যাস অম্বল থেকে মুক্তি সাহায্য করে বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদে পেটের গ্যাস নির্ধারক উপাদান রয়েছে তাই নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাস সমস্যা থেকে মুক্তি মিলবে শুধু তাই নয় খালি পেটে কাঁচা হলুদ খেলে মানুষের মুখে যে বয়সে যে একটা সাপ থাকে সেই সাপটাও বিলীন হয়ে যাবে এছাড়াও আপনার দাঁতে যদি প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে আপনি এক টুকরা কাঁচা হলুদ নেন এবং এর সাথে দুটা গোলমরিচ নিয়ে ভালো করে মিহিন করে বেটে যদি দাঁতের গোড়ায় লাগানো যায় অবশ্যই এই কাঁচা হলুদের কার্যকারী ক্ষমতায় আপনার দাঁতের ব্যথা অবশ্যই দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ